হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পিএলএস বিউটি হাব। কেমন আছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেকে ভালো আছেন, প্রত্যেকে সুস্থ আছেন। বিউটি রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকে আমাদের বিউটি রিলেটেড ভিডিওর আলোচনার টপিক হচ্ছে গরমকালেও আমাদের স্কিনটা কী করে পরিষ্কার থাকবে, চকচকে থাকবে, গ্লোয়িং থাকবে। গরমকাল মানেই তো সূর্যের প্রচণ্ড তাপ, তার ফলে কিন্তু একটা ত্বকে নানা ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু কম বেশি প্রত্যেকেই হয়ে থাকে। সান ট্যান তো এক নম্বর পজিশনেই আছে, তারপরে গরমে প্যাচ প্যাচে অবস্থা, সেখান থেকে পিম্পলসের সূচনা, এই রকম তো প্রবলেমগুলো রয়েছে। এইবারে আমরা গরমকালে কিভাবে নিজেদেরকে ফিট রাখবো, সুন্দর রাখবো, আমাদের স্কিনটা যেন পরিষ্কার থাকে সেদিকে খেয়াল কী করে রাখবো। বন্ধুরা, গরমে স্কিনকে গ্লো রাখার জন্য আমাদের কী করতে হবে? যদি ভেতরটা গ্লো থাকে, ভেতরটা সুন্দর থাকে, পরিষ্কার থাকে, তাহলে গ্লো কিন্তু আপনি আপ বাইরে বেরিয়ে আসে। সৌন্দর্য আপনাকে তার জন্য বিশাল কিছু খাটতে হয় না, কিন্তু ভেতরে ঠিক রাখার জন্য কিন্তু কী করতে হবে, পরিমাণ মতো জলটা খেতে হবে। বিশেষ করে দেখুন গরমকাল, হাইড্রেট করতে হবে শরীরের ভিতরে। শরীরের ভেতরে যদি হাইড্রেট থাকে তাহলে কিন্তু তার এফেক্ট স্কিনের উপর দেখাই যায়। পরিমাণ মতন জল খেতে হবে, পরিমাণ মতন ঘুমোতে হবে, আর সবুজ শাক পাতা খেতে হবে, যেগুলো ভালো নিউট্রিয়েন্টস আমরা পাবো আমাদের শরীরের পুষ্টির জন্য। এবার শরীরের পুষ্টি যদি হয়, শরীরের লিভার ফাংশন সব কিছু যদি ভালো থাকে, তাহলে তার গ্লোটা কিন্তু বাইরে দেখা যায়। তার সাথে সাথে বাইরেও কিন্তু আমাদের স্কিনকে পরিচর্যা করতে হবে, যাতে স্কিনটা খুব ভালো থাকে। সেই রকমই একটা হোমমেড জিনিস দিয়ে, অবশ্যই যেহেতু আমার চেষ্টা করি হোমমেড, বাড়িতে থাকা উপকরণ দিয়েই স্কিন কেয়ারটা করে রাখা, সেই কারণে হোমমেড কিছু জিনিস দিয়ে এত সুন্দর একটা স্কিন কেয়ার করে নেবো বন্ধুরা, যাতে কিন্তু মানে আপনি নিজেও একটু অবাক হয়ে যাবেন। আর এমন দুটো জিনিস, মেইন উপকরণ, এমন দুটো জিনিস ইউজ করবো যে আপনি সত্যি বন্ধুরা ভাবতেও পারবেন না। যে দুটো জিনিস হয়তো আমরা অনেক সময় কাজেও লাগাই না, ফেলেও দিই, বা অনেক সময় কিছু কিছু কাজে লাগাই, সেই এমন দুটো জিনিস দিয়ে কিন্তু আজকের এই স্কিন কেয়ারটাকে করুন। ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন, আশা করি অনেক উপকারে লাগবে আজকের ভিডিও। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আপনাদেরকে নানা ধরনের বিউটি রিলেটেড ভিডিও প্রেজেন্ট করতে পারি। বেল বাটনটা প্রেস করবেন অবশ্যই, যাতে ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সব। বন্ধুরা, আমি এখানে একটা বাটিতে জল গরম করছি, তার মধ্যে হাফ চামচের মতন চা পাতা দিয়ে দিলাম। যে চা পাতা দিয়ে সকালে আমাদের দিন শুরু হয়, সেই চায়ের পাতা আমরা দিয়ে দিলাম। চায়ের পাতাটা ফুটে যাবে, ফুটে যাওয়ার পরে ঠান্ডা করে নিয়ে দেখুন ছেঁকে নিয়েছি। এখানে কিন্তু যে ছেঁকে নেওয়া চা পাতাটা কিন্তু আমরা ফেলে দেবো না, এটাও কিন্তু আজকে আমাদের স্কিন কেয়ারে ইউজ করব। আর যে চায়ের লিকারটা আছে সেটাও আমাদের স্কিন কেয়ারে আজকে ইউজ করব। আর তার সাথে আর একটা মেইন উপকরণ হচ্ছে ভাতের মাড় বা ভাতের ফ্যান। এই যো আমি নিয়ে নিয়েছি ছোটো বাটির হাফ বাটি, এই জিনিসটা দিয়েই কিন্তু আজকের এই স্কিন কেয়ারটা আমরা বন্ধুরা করব। বন্ধুরা, প্রথমে মুখটা ক্লিন করে নেবো, তার জন্য আমরা চায়ের লিকার নিয়ে নিলাম। দেখুন আমি মোটামুটি হাফ বাটির মতো নিয়ে নিয়েছি। এর গরমের দিনে রোদে তো বাইরে বেরোতেই হয়, একদম স্কিনটা দেখে বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড পেল হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। তো চলুন চট জলদি আজকে স্কিন কেয়ারটা করে নিই। চায়ের লিকারটা আলাদাভাবে রেখেছিলাম, সেই চায়ের লিকারটা নিলাম। এখানে আমি একটা ছোটো টাওয়াল নিয়ে নিয়েছি, আপনারা টাওয়াল নিতে পারেন, গামছা নিতে পারেন, রুমাল নিতে পারেন, তুলোও নিতে পারেন, তবে টাওয়াল হালকা টাওয়াল বা সুতির কাপড় নিলে বেশি ভালো কাজ হয়। এখানে ভালো করে নিংড়ে নিচ্ছি, দেখুন চায়ের লিকারটা একদম নিংড়ানো না, একটু ভিজে ভিজে ব্যাপার থাকবে, তাতে এইবারে আস্তে আস্তে পুছে নেবো, পুরো ত্বকটা ভালো করে পুছে নেবো। পুছে নেওয়ার পর বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যে কতটা নোংরা কিন্তু ত্বক থেকে বেরোবে, এইভাবে ক্লিন করে নেবো। এইভাবে ক্লিন করলে প্রথম স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, চায়ের লিকারে কিন্তু ভীষণ পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে, স্কিনকে একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয়, চকচকে ব্যাপার এনে দেয়, স্কিনের যাবতীয় সমস্যা থেকে কিন্তু ত্বক খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যায়। বন্ধুরা, ভালো করে মুখটা পুছে নেওয়ার পর কিন্তু এটা জলে ধোবো না, তারপরে সেকেন্ড স্টেপ আমরা শুরু করব। সেকেন্ড স্টেপে একটা বাটি নিয়েছি, হাফ চামচ চা পাতা নিয়ে নিয়েছি, একদম এইটা হচ্ছে গুঁড়ো চা পাতা, সেই চা পাতা নিয়ে নিয়েছি। চা পাতা নিয়ে এবারে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভাতের মাড় যেটা আছে, সেই মাড়টা এক চামচের মতন দিয়ে দিলাম। যতটা পরিমাণে আপনাদের লাগবে সেই পরিমাণে দিয়ে একটা স্ক্রাবারের মতন তৈরি করে নেবো। দেখুন এখানে একটা ব্ল্যাক কালারের স্ক্রাবার কিন্তু তৈরি হয়ে গেছে। স্ক্রাবারটা যে কতটা স্কিনের জন্য ভালো বন্ধুরা,
যে মানে যেহেতু ভাতের মাড় ইউজ করা আছে সেই জন্য একটা ঝটপট স্কিনটা একটা চকচকে গ্লো এনে দেবে, রিঙ্কলসের প্রবলেম, ফাইন লাইন্সের প্রবলেম দূর হয়ে যাবে, যে সান ট্যানটা স্কিনের উপর পড়ে গেছে সেই ট্যানটা কিন্তু একদম দূর হয়ে যাবে, আর স্কিনটা একটা চকচকে পরিষ্কার হয়ে উঠবে। তো বন্ধুরা, এখানে আমি 2 মিনিটের মতন আপওয়ার ডিরেকশনে স্ক্রাবার করে মুখটাকে জলে ধুয়ে আবার আপনাদের সামনে থার্ড স্টেপের জন্য ফিরে আসছি। বন্ধুরা, স্ক্রাবটাকে ভালো করে ধুয়ে আসছি, দেখুন মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আপনারা ডিফারেন্সটা কিন্তু দুটো স্টেপ করার পরেই বুঝতে পারছেন। চা করার পর যে চা পাতাটাকে আলাদা রেখে দিয়েছিলাম সে চা পাতা নিয়ে নিয়েছি। আমি 1 চামচের মতো লিকোরাইজ পাউডার নেবো, সব ছোটো চামচের 1 চামচের মতো লিকোরাইজ পাউডার নেবো। 1 চামচের মতো নেবো হচ্ছে চন্দন পাউডার, দিয়ে ভালো করে চা পাতার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন তার মধ্যে দিয়ে দেবো অবশ্যই ভাতের মাড় যতটা পরিমাণে লাগবে, একটা স্মুথ পেস্ট আমরা এখানে কিন্তু বানিয়ে নেবো। তাহলে আমাদের থার্ড স্টেপের যে ফেস প্যাকটা সেটা কিন্তু বানানো হয়ে গেছে। তো বানিয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে লিকোরাইজ পাউডার ইউজ করেছি। লিকোরাইজ পাউডার কিন্তু একদম যেটাকে আমরা বলি ফর্সা করে দেয় ত্বককে, ইনস্ট্যান্ট একটা ফর্সা যদি ত্বক চান তাহলে কিন্তু লিকোরাইজ পাউডার আপনারা চোখ বন্ধ করে ফর্সা করতে পারেন। মানে একবার ইউজ করলেই বুঝতে পারবেন যে ত্বকটা কতটা পরিষ্কার হয়ে গেছে। দ্বিতীয় উপকরণ নিয়েছি হচ্ছে চন্দন পাউডার। চন্দন পাউডার বিশেষ করে গরমের সময় যে স্কিন কেয়ারটা তাতে কিন্তু ভীষণ উপকার হয়। চন্দন পাউডার কিন্তু ত্বকে দাগছোপ তুলে দেয়, যে সান ট্যানটা পড়ে যায় সেই ট্যানটা তুলে দেয়, একটা পরিষ্কার ভাব চলে আসে। তো লিকোরাইজ পাউডার, চন্দন পাউডার, চায়ের পাতা আর হলো ভাতের মাড়, এই 4টে উপকরণ মিশিয়ে যখন আমি ফেসে লাগাবো তার রেজাল্টটা হবে দুর্দান্ত। তো বন্ধুরা, মুখটাকে ধুয়ে আমি চলে আসছি। তো বন্ধুরা দেখুন রেজাল্ট আপনাদের সামনে, একদম যে ট্যানটা ছিল মুখে সেই ট্যানটাকে কিন্তু পুরোপুরি একদম বলতে পারি 3টে স্টেপের মাধ্যমে পুরোপুরি উঠে গেছে। আমি ভীষণ 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 হ্যাপি। আপনারা প্লিজ 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 এই 3টে স্টেপে স্কিন কেয়ার করুন, অবশ্য অনেক উপকার পাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধুপিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করি। নমস্কার।